আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জয়, আপনারা দেখছেন দা পিডি নিউজ। শুরু করছি সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে একসাথে এক ঝলকে। গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত নির্দেশখালি মোড় এলাকা থেকে গত 2 জুলাই নীতিশ মণ্ডল ও নূর মোহাম্মদ মোল্লা নামের দুজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি ডাবল ব্যারেল পাইপগান, একটি 7mm পিস্তল ও ম্যাগাজিন, দুটি সিঙ্গেল শাটার পাইপগান এবং অনেকগুলি গুলি উদ্ধার করা হয়। বিজেপির ধর্মীয় মেরুকরণ সন্ত্রাসে রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ, এই রকম একাধিক দাবি নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্রর পরিচালনায় ডায়মন্ড হারবার এসডি অফিসের সামনে গণ অবস্থানে বসেন কংগ্রেসের নেতা নেত্রীরা। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়া বোস, মানব মিত্র, মুজিবুর রহমান সহ একাধিক নেতৃত্ববৃন্দ। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় মূক ও বধির 19 বছরের যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে। জানা যায়, গত 30 জুন রাতে রাস্তা থেকে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে গাইঘাটার পাঁচপোতা গ্রামের বাসিন্দা সমীর সরকার সেই যুবতীকে ধর্ষণ করে। ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে এদিন বনগাঁ আদালতে পেশ করে। দলবল নিয়ে এলাকা দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার 17 নম্বর ওয়ার্ড কৃষ্ণপল্লীর। ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে জখম এক তৃণমূল কর্মী। তৃণমূল সমর্থকদের অভিযোগ, এদিন সন্ধ্যায় বিজেপি কর্মী সুমন অধিকারী সদলবলে স্থানীয় তৃণমূল যুব সভাপতি মানিক বিশ্বাসের বাড়িতে চড়াও হয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হলে বাধা দেন পল্টু বিশ্বাস। অভিযোগ, হামলা ঠেকাতে গিয়ে পল্টুবাবুর চোখে আঘাত লাগলে তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মধ্যমগ্রাম থানায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, যদিও বিজেপি এ অভিযোগ অস্বীকার করে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন দা পিটি নিউজ। চলছে ক্রিকেট বিশ্বকাপ, তাই প্রতিটি কেনাকাটায় ডিজিটাল গ্যালারি দিচ্ছে আকর্ষণীয় উপহার। লাকি ড্র পেতে পারেন এমআই নোট 7 প্রো মোবাইল বাইসাইকেল সহ রয়েছে আকর্ষণীয় উপহার। আর এলইডি টিভি ওএস কিনলে পেয়ে যেতে পারেন 8,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি চলবে 14 জুন থেকে 14 জুলাই, কন্ডিশন অ্যাপ্লাই। তাহলে দেরি নয়, আসতে হবে ডিজিটাল গ্যালারি ডায়মন্ড হারবার, স্বাদের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। আধুনিকতা ছোঁয়ায় দা সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দা সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। প্রার্থনা হোক দিশানের সাথে, দিশান আগরবাতি, শুভক্ষণের ছোঁয়ায় সর্বদা। যোগাযোগ 9932250652। Always a star with stylish backpacks from Skybags. Built to last straps. 12 months international warranty and rain cover. Skybags. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে নয়াঞ্জলিতে বারুইপুর দীঘা রুটে সরকারি যাত্রীবাহী বাস উল্টে জখম হলেন 25 জন যাত্রী। এদিন সকাল 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হেরিয়াফাড়ির ঠাকুরনগর এলাকায়। আহতদের হেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ঘটনার তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের। আবার সামনে
ঘুমের মধ্যে সাপের কামড়ে মৃত্যু হলো বছর ১৩ এক কিশোরীর। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার রঘুনাথপুর ৮ ফ্যামিলি গোবরডাঙ্গা ১ নম্বর ওয়ার্ডের। মৃত কিশোরী জয়ন্তী দেব স্থানীয় খাটুয়া গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। পরিবারের লোকজন এদিন ভোরবেলায় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমার এখানে বাজা কাটছে, ওখানে বাজা কাটছে, ওর বাবার বাসে বাবা আমার কপাল ডুবে দাও, কপাল ডুবে গেছে, তারপর কথা বন্ধ হয়ে গেছে, তারপর দেখছি যে এবার অবস্থা খারাপ, তখন আবার হাবড়ে নিয়ে আসা সুমন দাসের সঙ্গে বিয়ে হয় ঘটবড়ের সুপুকুড়িয়া গ্রামের মহারানী দাসের। পরবর্তীতে মহারানী দাস ২০ ফেব্রুয়ারি ২০১৫তে বনগাঁ থানায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ভ্রূণ হত্যা ও বধূ নির্যাতনের মামলা দায়ের করেন। পরবর্তীতে শাশুড়ি ও শ্বশুর মুক্তি পেলেও সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে এদিন বনগাঁ মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক ২ এর বিচারক অসিত কুমার দেবনাথ স্বামী সুমন দাস ও ননদ শম্পা দাসের ৬ বছরের জেল ও ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেয়। বিবাহে আসামিদের চাহিদা অনুযায়ী নগদ অর্থ, সোনার অলংকার, আসবাবপত্র, বিছানাপত্র, বাসনপত্র, এরপর মোটর সাইকেলের দাবি, বিভিন্ন রকম ডাউরি এবং ভ্রূণ হত্যার অভিযোগ আছে। ভ্রূণ হত্যার অভিযোগ করা হয়েছিল। আপনার নাম? কতদিনের সাজা হলো? সাজা হলো ৬ বছর। আপনার নাম? আমার নাম সুভাষ চট্টোপাধ্যায়। আপনি এই কেসে কি? উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়া ২৯ নম্বর রেলগেট থেকে উদ্ধার হলো মুন্ডহীন মৃতদেহ। জানা যায় গত ২রা জুলাই থেকে নিখোঁজ ছিলেন নৈহাটির একটি ফুচকা দোকানের মালিক ভাটপাড়া কাকিনাড়ার বাসিন্দার লালা চৌধুরী। তবে কি কারণে এই খুন তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজকে সাবস্ক্রাইব করুন। সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা, সহজভাবে। থানার দক্ষিণে এখানে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা সহ রয়েছে একাধিক সুবিধা। যোগাযোগ ৮২৫০২১৯১৮৭। সরারহাট নতুন রাস্তা।